দর্শক, আমি সুজন হোসেন রিফাত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্ববৃহৎ মেগা প্রজেক্ট পদ্মা সেতু। পদ্মা সেতুর কাছে আমরা রয়েছি। আমরা এখন ফেরি ফরিদপুরে রয়েছি। সেই ফেরি ফরিদপুর থেকে একেবারে পদ্মা সেতুটি আপনার কাছে থেকেই দেখা যায়। আমরা দেখাচ্ছি যে এই পদ্মা সেতু বাংলাদেশের মেগা প্রজেক্ট। এই সেতুটি আপনার আগামী 30 জুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি উদ্বোধন করবেন, এমনটি কথা রয়েছে। আমরা দেখাচ্ছি যে সেতুটি আপনার একবার এখান থেকে কিন্তু স্পষ্ট এবং আপনার খুব কাছ থেকেই দেখা যাচ্ছে। আমরা যদিও এই প্রান্ত দিয়ে আমরা চলে যাব আপনার এদিকে, সেতুটি এপাশে থাকবে, তারপরও আমরা আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র সহ বিভিন্ন কিছুই আপনাদেরকে দেখিয়ে থাকি আমাদের ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল লাল সবুজের মাধ্যমে। আজকেও আমরা তেমনটি আপনাদেরকে দেখাচ্ছি যে এই বাংলাদেশের যে সেতু পদ্মা সেতু, পদ্মা সেতুটি আপনার খুব শীঘ্রই আশা করছি আমরা চালু হবে এমনটি প্রত্যাশা করছি, এবং সরকারেরও তেমন পরিকল্পনা রয়েছে। এবং এই সেতুটি চালু করলে বাংলাদেশের 21টি জেলা আর রাজধানী ঢাকার সাথে কিন্তু সরাসরি একেবারে আপনার নির্বিঘ্নে যাতায়াত করবে এবং চলতে পারবে, এবং মানুষের অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন হবে এমনটি আমরা জানি। আপনারা দেখছেন যে সেতুর উপরিভাগে যে আপনার ব্রিজের উপরে যে আপনার লাইট ল্যাম্প সেটিও দেওয়া হয়ে গেছে। সেতু যে আপনার কাজ যে একেবারেই শেষ পর্যায়ে এটি আপনার দেখা যাচ্ছে, এবং এটি প্রমাণ হচ্ছে। আমরা দেখালাম সেই সেতু, আপনাদের পদ্মা সেতু, আমাদের স্বপ্নের পদ্মা সেতু দেখছেন। পদ্মা সেতু খুব শীঘ্রই চালু হবে এমনটি আমরা প্রত্যাশা করছি, এবং ওদিকে দেখতে পাচ্ছেন যে সেতুর যে আপনার সুপার স্ট্রাকচার, যে বড় স্প্যান সেটিও দেখা যাচ্ছে, এবং 41টি স্প্যান এবং 41টি পিলার এবং 48টি স্প্যানের উপরে কিন্তু এই পদ্মা সেতুটি দাঁড়িয়ে আছে। এবং পদ্মা সেতু এভাবেই আমাদের বাংলাদেশের 16 কোটি মানুষ 18 কোটি মানুষের চাওয়া পাওয়ার স্বপ্ন পূরণ হবে এমনটি আমরা প্রত্যাশা করছি। খুব শীঘ্রই এই সেতুটি উদ্বোধন হবে এই প্রত্যাশা করছি। ধন্যবাদ, আমরা দেখাচ্ছি পদ্মা সেতু। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন, আমি শ্রাবণ করি। এখন আমরা রয়েছি পৃথিবীর অন্যতম বৃহৎ মেগা প্রজেক্ট পদ্মা সেতুর কাছে। এটি আগামী জুনেই উদ্বোধন হবে। আমরা আশা করি আমরা জুনেই এই পদ্মা সেতু পার হয়ে ঢাকায় যেতে পারব। এটি 21টি জেলার জন্য একটি নতুন একটি দিগন্ত উন্মোচন হবে। আমাদের যে ভোগান্তি ছিল সেটি দূর হবে। আজকে প্রায় আমরা 4 ঘন্টা এখানে এসে জ্যামে ছিলাম। তো আশা করি পদ্মা সেতু উদ্বোধন হলে আমাদের জন্যে, যারা দক্ষিণবঙ্গবাসী তাদের জন্যে একটি নতুন ইতিহাস রচিত হবে। বাংলাদেশবাসী এবং বিশ্ববাসীর জন্য একটি বিস্ময়। এটি বাংলাদেশের রোল মডেল পদ্মা সেতু। আজকে বাংলাদেশ প্রমাণ করলো যে তার নিজস্ব অর্থায়নে এই পদ্মা সেতুর মতো একটি বিশ্বের অন্যতম বৃহৎ সেতু এটি তারা নিজেরাই তৈরি করতে পারে। বাংলাদেশ সরকারকে আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন, এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। আমি শ্রাবণ করি, মোবাইল জার্নালিজম, পদ্মা সেতুর থেকে। দর্শক, আমি সুজন হোসেন রিফাত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার পিছনে রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ যে মেগা প্রজেক্ট পদ্মা সেতু। আমরা দেখছি যে পদ্মা সেতু আগামী 30 জুন এটি উদ্বোধন হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি এটি উদ্বোধন করবেন আগামী 30 জুন। আমরা সেই 30 জুন উদ্বোধনী অনুষ্ঠানে থাকবো, সে উপলক্ষে ঢাকা যাচ্ছি, এবং ঢাকা গিয়ে আমাদের সেতু মন্ত্রণালয় থেকে আমরা অনুমতি এনে এই প্রোগ্রামে থাকবো। এটি একটি ইতিহাস বাংলাদেশের জন্য। এই পদ্মা সেতুর উদ্বোধন যেদিন হবে 30 জুন সেটি পৃথিবীর জন্য একটি ইতিহাস এমনটি আমরা প্রত্যাশা করছি। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে থাকি, আমাদের বিভিন্ন স্থাপনা পর্যটনকে দেখে থাকি, আমরা আরও অনেক অনেক কিছু দেখাবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। সুজন হোসেন রিফাত, মোবাইল জার্নালিজম, পদ্মা সেতুর প্রান্ত থেকে।